এই যে থালাটা নিয়ে চলে আসছে, এমন তো সময় ভীম ডেকে বলছে, দ্রৌপদী শোনো শোনো শোনো, তুমি এত আনন্দ করে, এত আনন্দ মানে যার জন্য প্রস্তুত করে নিয়ে যাচ্ছ, ও কিন্তু বৈষ্ণব বেটা, বৈষ্ণব নয়, ও তো জাতিতে রুহি দাস। হ্যাঁ, ও তো জুতো সেলাই করছে, লোকে ধরে নিয়ে চলে এসছে। সমবেত ভক্তমন্ডলী দেখুন, যে যাকে বৈষ্ণব কেন সেবা দিতে চলে গেল, আর যেমনি তার কানে তুলে দিল, ও জাতিতে বৈষ্ণব নয়, ও হলো রুহি দাস, অর্থাৎ মুচি। এই কথাটা যখন মাথায় দ্রৌপদী চলে গেল, সেই শ্রদ্ধা ভক্তিটা কি তার থাকলো? তাহলে বৈষ্ণবত্ব শ্রদ্ধা ভক্তি চলে গিয়ে কার শ্রদ্ধাটা এলো? একজন মুচিকে দিয়ে এত বড় সম্পূর্ণ হতে পারে? এই যে বৈষ্ণব জ্ঞানটা চলে গেল, মুচি জ্ঞান এসে গেল, রহিদাসের জ্ঞানটা মনের মধ্যে জাগ্রত হয়ে গেল, সেবা হলো, কিন্তু জয় ঘন্টা আর বাজলো না, শ্রীগুরুনি তাই গৌ প্রেমানন্দে হরি। সমবেত ভক্তমন্ডলী, কিন্তু এই যে জয় ঘন্টাটা বাজলো না, সেবাটা হয়ে গেল, অপরাধটা কার ঘটে গেল, দোষটা কার হলো? সব গোবিন্দের ঘাড়ে গিয়ে পড়লো। সবাইকে গোবিন্দকে বলছে, হে প্রভু, তুমি তো বলেছিলে যার মুখে কৃষ্ণ নাম সেই নাকি বৈষ্ণব, এই তো একে ধরে নিয়ে তো সেবা দিলাম, কিন্তু কই জয় ঘন্টা তো বাজালো না, সেবা তো হয়ে গেল। নানাভাবে কটুক্তি করছে, গালমন্দ করছে, কাকে না গোবিন্দ, ওকে অন্তরে জানি শ্রী গোবিন্দ, এবারে হাসিতে না গেলু, কোন কথাকে প্রভু আমার কানে না নিল, কোন কথাকে নিচ্ছে না, হাসছে মৃদু মৃদু হাসছে। পরীক্ষিত বলছে, গুরুদেব, ভগবান কৃষ্ণকে সবাই মিলে তো গালমন্দ করলো, কিন্তু কারো কথাকে না দিয়ে হাসবে কেন? আমাদেরকে যদি এইরকম গালমন্দ কেউ করতো, আমি তো সেই জায়গা ত্যাগ করে অনেক আগে পালিয়ে যেতাম। শিবদেব গোস্বামী কি সুন্দর করে বোঝাচ্ছে, শোনো পরীক্ষিত, ভাগবতের কথা, মানবের কথা বললে মানব হয় রুষ্ট, আর দেবতাদের কথা বললে দেবতা হয় সন্তুষ্ট। অর্থটা কি? আমাদের যদি কেউ ভালো মন্দ আলোচনা করে না, শুনতে যদি পাই, আমাদের একটা রাগ আসে। হ্যাঁ, আমি আমার কষ্ট করে ছেলেরা বাইরে গিয়ে রোজগার করে ঘর বাড়ি করেছে, জমি জায়গা কিনেছে, ওরা দেখো সবাই সমালোচনা করছে। আচ্ছা, একটা সময় পাই তোমাকে শিক্ষা দেবো, এটা মানবের রাগ। ভগবান কৃষ্ণ বলছেন, দেখো দেখো, যতই গালাগাল দাও, যত কুকথা বলো, মন্দ কথা বলো, যতই আমাকে দুর্ছে করো, তার মধ্যে যদি এই কৃষ্ণ ভাষাটা থাকে, আমার নামটা থাকে, আমি কোন রাগ অভিমান না করে তাকে বরদান করি, শিগুরণে দয় গৌ প্রেমানন্দে। তাহলে ভগবান বলছে, আমি কারো কথাতে রাগ করি না, ওই কথার মধ্যে যদি আমার নামটা থাকে। তাই গোবিন্দ রাগ করলো না। এইবার গোবিন্দ বলছে, শোনো শোনো শোনো, এই যে সেবাটা হলো, সেবাটা দিল কে না কেন? ইতিপূর্বে যে দিয়েছিল পাঞ্চালী, একও পাঞ্চালী দিয়েছে, ডাকো ওকে, ত্বরান্বিত করে পাঞ্চালীকে ডাকিয়ে আনিলু। আর হাসিতে হাসিতে গোবিন্দ এবার সুধাতে না গেল, ভগবান কৃষ্ণ গিয়ে বলছে, পাঞ্চালী সখি, তুমি তো ইতিপূর্বে বৈষ্ণবকে সেবা দিয়েছিলে, আর এই যে বৈষ্ণবকে সেবাটা দিলে, সবাইয়ের সমান তাদেরকে যে জ্ঞানে সেবাটা দিয়েছিলে, এই বৈষ্ণবকে তুমি কি সেই জ্ঞানে সেবাটা দিয়েছ? যেমনি এই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণটা জড়িয়ে বলছে, প্রভু গো, আমি অপরাধ করে ফেলেছি, তুমি আমায় ক্ষমা কর। গোবিন্দ বিন্দু চক্রে জলে দ্রৌপদীর গোবিন্দের চরণে পড়িল। বৈষ্ণব শিরোমণি গোবিন্দ তখন পাঞ্চালীকে বলিতে না গেল, বৈষ্ণব শিরোমণি পাঞ্চালীকে বলছে, পাঞ্চালী, আমি সব অপরাধের ক্ষমা করতে পারি, কিন্তু বৈষ্ণব অপরাধের কোন ক্ষমা নেই। তুমি বৈষ্ণবের কাছে অপরাধ করেছো, এই বৈষ্ণব অপরাধের জন্য প্রায়শ্চিত্ত করতে হলে তোমাকেই করতে হবে, এছাড়া আর অন্য জন কেউ করতে পারবে না, শিগুরণে দয় গৌ প্রেমানন্দে। ভক্তই হলো আমার কাছে সব থেকে বড়। তাই ভগবান কৃষ্ণ বলছে, ভক্ত যদি দেয় তবে মুই পাই, ভক্ত যেদিন দেবে না আমি সেদিন উপবাসী রই।
দেখুন এই যে বিগ্রহ মন্দির আছে মায়ের মন্দিরের সামনে বসিছি তো, মায়ের নিত্য দুই বেলা অন্ন ভোগ হয়। তাই যদি ভক্তরা যদি অন্ন ভোগ দেয় তো মা পাবে, আর যেদিন মা দেবে না সেদিন কি জোর করে পাবাতে পারবে? এই জন্য ভগবান কৃষ্ণ বলছেন ভক্ত যদি দেয় তবে মুই পাই, আর যেদিন ভক্ত দেবে না সেদিন আমি উপবাসী রই, সেদিন আমাকে উপবাসে থাকতে হবে। তাই ভক্তই হচ্ছে আমার সর্বশ্রেষ্ঠ জন। তাই বলছে ও গো ভক্তই আমার মাতা পিতা ভক্ত মোর প্রাণ। তাই ভক্তের আরে খেচেন নাম মোর দয়াল ভগবান, ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু। তাই ভক্তের আরে খেচে নাম মোর বাঞ্ছা কল্প তরু। তাহলে একমাত্র ভক্তই হলো আমার সব, আর তুমি সেই প্রশ্ন আমার ভক্তকে তুমি অপমানা করেছো, আমি তোমায় ক্ষমা করতে পারবো না। ক্ষমা ওই করবে না কি করি না, তুমি আবার সুন্দর করে রন্ধন আদি করে যদি ওকে সেবা দিতে পারো তবেই অপরাধ মঞ্জন হবে, নাহলে এই অপরাধ শূন্য তুমি কোনোদিন হতে পারবে না। শীঘ্র নিতানন্দে তখন গমন করিল রন্ধনশালে গিয়ে শুদ্ধাচারে আবার রন্ধন চড়াইল, স্বর্ণ থালে করে অন্ন ব্যঞ্জনে তরাতে আনিল। আর সেই বৈষ্ণবের কাছে যখন সেই অন্ন ব্যঞ্জনাদি দিল, আবার সেই বৈষ্ণবকে যিনি সেবা দিয়েছে ও গো গাছে গাছে জয় ঘন্টা বাজিতে না গিল, আরে হৃদয় গৌর প্রেমানন্দে একবার হরি হরি বলো, হৃদয় গৌর প্রেমানন্দে হরি বলো। এইবারে সেবাটা হয়ে গেল, কৃষ্ণ প্রেমে ভক্তিতে সেবা দিচ্ছে তো, তাই সেবা হয়ে গেল। দাসে কাছে জয় ঘন্টা ঢং 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 করে বাজছে, আরে অন্তরে যামি ভগবান শ্রীকৃষ্ণ বলছে শোনো পঞ্চ পাণ্ডব, শোনো হস্তিনাবাসী, শোনো ভক্তজন, মুচি হইয়া সুচি হয় যদি কৃষ্ণ ভজে, সুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে। হলোই বা মুচি, হলোই বা মুচি, মুচি হয়েছে কি হয়েছে কর্মের ফল, কর্মের জন্য সে এই জন্মে হয়তো মুচিরাম রূপে জন্মগ্রহণ করেছে। সে যদি এই কৃষ্ণ কথা হরি কথা বলে সে আমার কাছে আমার পরম ভক্ত। শিবদেব গোস্বামী পরীক্ষিতকে বলছেন দেখলে তো, তাহলে বৈষ্ণব চেনাটা খুব কষ্টকর ব্যাপার, সংসারে বৈষ্ণব চেনাটা খুব কষ্টকর ব্যাপার। কে যে বৈষ্ণব কে যে অবৈষ্ণব বুঝাটা, শুধু বৈষ্ণবের ঘরে জন্ম নিলেই বৈষ্ণব নয়, বৈষ্ণবের কর্ম করতে হবে তবেই তো সে বৈষ্ণব প্রাপ্তি হতে পারবে। তা সেই বৈষ্ণব প্রাপ্তি হয়ে এক বনে এক ধ্যানে এই ভাগবত চর্চা করো, ভাগবত চিন্তা করো, দেখবে তোমার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। নিদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলছে ওরে ও মনে পাগলে রে একবার প্রেমানন্দে হরি গুণ গাও, ওরে ও মনে পাগলে রে একবার প্রেমানন্দে হরি গুণ গাও, ওরে ও মনে পাগলে রে প্রেমানন্দে হরি গুণ গাও, প্রেমানন্দে হরি গুণ গায়ো রে ও মন পাগলে রে প্রেমানন্দে হরি গুণ গায়ো। যখন মায়ের গর্ভেতে ছিলাম হে কৃষ্ণ গোবিন্দ বলে কতই কাঁদিলাম গো, কতই ডাকিলাম যখন মায়ে গর্ভেতে ছিলাম হে কৃষ্ণ বিন্দ বলে কতই ডাকিলাম গো, কতই ডাকিলাম আমার মায়ায় পড়ে ভুলে দিলাম, মায়া
प्रेमानंदे हरि गुण गायो रे उमर पागल प्रेमानंदे हरि गुण गायो एकबारे हरि गुण गायो रे मन हरि गुण गायो कृष्ण गुण गायो प्रेमानंदे हरि गुण गायो रे उमर पागल सुखदेव गोस्वामी परीक्षित के बोलछे परीक्षित मन प्राण के एकदृष्ट करे श्रीमद भागवत मंत्र श्रवण करो भकारे उच्चते भाव बकारे ज्ञान संयोग बकारे वस्तु और तकारे तत्व दर्शन भाव ज्ञान ब्रह्म तत्व के नहीं ए भागवत ए महापुराण श्रीमद भागवत तुम मनानंद सेवा सेवा करे जाओ देखबे गोविंद तुम्हारे कृपा करबे गोविंद दया करले तुम ब्रह्म साप थेके मुक्ति पे गोविंद अस्तित्व होते पारबे ताई भागवत श्रवण करते होले आगे मनटाके सत्य मेव जयते सत्येर पथे बांधते होबे सत्य जदि धर्म के रक्षा करते पारो तबेई होबे गोविंदेर कृपा तबेई होबे गोविंदेर नाम कीर्तन गोविंदेर आशीर्वाद आर सत्य के जदि ना रक्षा करते पारो তাহলে গোবিন্দের কৃপা সান্নিধ্য লাভ করতে পারবে না তাই মন প্রাণ দিয়ে এই ভাগবত তত্ত্ব শ্রবণ করে যাও দেখবে তোমার আশা ঠিক পূর্ণ হয়ে যাবে তাই সুন্দর করে এক ভক্ত চরিত্র শ্রবণ করালেন শুনো পরীক্ষিত আজকে তোমাকে শ্রীমদ ভাগবত থেকে সুন্দর করে এক নীলা তত্ত্ব শ্রবণ করাবো যে নীলা তত্ত্বর মধ্য দিয়ে বুঝতে পারবে ভগবান কত করুণাময় কত দয়াময় কত কৃপাবান মন প্রাণ দিয়ে ভাগবত তত্ত্ব শ্রবণ করো তা সুন্দর করে এক উপাখ্যান শোনাচ্ছে শোনো বাবা আজ তোমাকে ভাগবতের এক চরিত্র শোনাবো যার নাম হলো সজ্জাতি রাজার উপাখ্যান ত্রেতা যুগে একজন রাজা ছিলেন নাম ছিল সজ্জাতি তার কোনো কিছু অভাব ছিল না টাকা পয়সা সোনা দানা সৈন্য সামন্ত প্রজান্নবর্গ কোনো কিছুরই অভাব ছিল সব এক সলোয়ানায় পরিপূর্ণ ছিল সমবেত ভক্তমণ্ডলী পৃথিবীতে ভগবান কোনোদিন কাউকে সলোয়ানায় পরিপূর্ণ করে সব কিছু দিয়ে দেয় না একটা না একটা জায়গায় এমন একটু ছিদ্র রেখে দেয় সেই সেই ছোট ছোট ছিদ্রটার জন্য সারা জীবন তাকে টুকরে 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 কাঁদতে হয় তাই ভগবান সবকিছু দিয়েছিল কিন্তু একটা জায়গায় ছোট্ট একটা ছিদ্র দেখেছিল ছিদ্রটা কি না রাজার কোন সন্তান সন্ততি ছিল না সেগুলো দেখবেন যতই টাকা থাকুক জমি জায়গা ঐশ্বর্য বাড়ি গাড়ি থাকুক না কেন যদি বাড়িতে ছোট্ট ছেলে মেয়ে না তাকে সংসার দেখতে ভালো লাগে শ্মশান সময় তাই রাজা নিত্য নিত্য গিয়ে তার জনার্দন মন্দিরে গিয়ে মাথা কুড়ত গোবিন্দকে জানাতো হে দয়াময় হে করুণাময় তুমি আমায় সব দিয়েছো কিন্তু তুমি একটা সন্তান সন্ততি দিলে না কৃপা করে একটা সন্তান কিন্তু কিংবা সন্ততি দাও গো আমায় হে গোবিন্দ তুমি একটা ছেলে চাই না এই ছেলে মেয়ে আমার জন্য চাই না আমার কোনো প্রয়োজন নেই পরীক্ষিত বলছে তাহলে কার জন্য চাইছে সজ্জাদিরে যে গোবিন্দকে বলছে হে প্রভু আমরা হচ্ছে সবাই অনিত্য বস্তু এই যে গাছপালা বাড়ি গাড়ি টাকা পয়সা ঐশ্বর্য যত কিছু করো না কেন জমি জায়গা এক হচ্ছে অনিত্য বস্তু আজ আছে কালকে থাকবে না অনিত্য নিত্য কে নিত্য হলো অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দ
তাই নিত্য নিত্য গোবিন্দের চরণে গিয়ে জানাই, হে দয়াময় হে প্রভু, তুমি কৃপা করে দয়া করে একটা সন্তান কৃপা সন্তুতি দাও। ও গো নিত্য নিত্য চোখের জল প্রভুর চরণেতে দিল, আরে অন্তরে জামি প্রভুর আজি কৃপা বরিষণ হইল। অন্তর হয়ে গেল কিছুদিনের মধ্যে রানী গর্ভবতী হলেন, আর যেমনি গর্ভবতী হয়েছে কোল আলো করে শুভদিনে শুভক্ষণে এক কন্যা প্রসব করলো, আর ওই কন্যাটা খুব দেখতে সুন্দর ছিল বলে নাম দিয়ে দিল সুকন্যা। শ্রীগুরুনি দয় গৌ প্রেমানন্দে ও গো সুকন্যা বলিয়া তার নাম যে রাখিল। আরে নিত্য নিত্য রাজা রানী মনানন্দে গোবিন্দের গুণানুগুণ কীর্তনে করিতে নাগিল। এই যে সুকন্যা বলে নাম দিয়েছে, যাই হোক মনে মনে চিন্তা করছে আমি তো গোবিন্দের কাছে কোনো পৃথক করে চাই না, হয় তুমি একটা ছেলে কিংবা একটা মেয়ে দাও, তাই গোবিন্দ মেয়ে পাঠিয়েছে, কি হয়েছে তো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রৎসমার কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রৎসমার কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রৎসমান কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রৎসমান কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রৎসমান কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রৎসমান ও গো পূর্ণিমার চন্দ্রের মতো বালিকা বাড়িয়া উঠিল। পঞ্চম বরসে যখন উপনীত হইল, পূর্ণিমার চাঁদের মতো বাড়তে বাড়তে মেয়েটা যখন পাঁচ বছরের হয়ে গেল, খুব আদুরে হয়েছে, রানীর থেকে রাজা খুব সুকন্যাকে খুব ভালোবাসে, মনের কথা জানায়। একদিন রাজা কি করেছে, মৃগয়ায় বেরিয়ে পড়েছে, সৈন্য সামন্ত নিয়ে মৃগয়ায় পথে বেরিয়েছে, আর ঠিক মতো সময় কন্যাটা গিয়ে তার কটিদেশটা জড়িয়ে বলছে, বলো পিতা তুমি কোথায় যাচ্ছ? রাজা বলছে, শোন মা, আমি না ওই মৃগয়াতে যাব, তুই বাড়িতে থাক, রাজপ্রাসাদে থাক, সখীদের নিয়ে খেলা কর, ঠিক সূর্যাস্তের পূর্বে আমি ফিরে আসব। সুকন্যা তখন কি করছে, ও গলাতে জড়িয়ে কন্যা কাঁদিতে লাগিল, ও আমি তোমার সঙ্গে যাব, মনোবাসা পূরণ করহ সত্তর। সঙ্গে সঙ্গে যেমনি রাজা নুয়েছে না, সঙ্গে গলাটা জড়িয়ে বলছে, পিতা আমি তোমার সঙ্গে যাব, তোমাকে না তোমার সঙ্গে আমি নিয়ে যেতে হবে, আমিও বিগার করতে যাব। আপনি এইটুকু মেয়ে কি যাবে, বলে না যদি না নিয়ে যাও আমি তোমার গলাটাই ছাড়ব না। উচ্চ কণ্ঠে সুকন্যা তখন কাঁদিয়া উঠিল, বাৎসল্য রসেতে পড়ে রাজা তখন স্বীকৃতিবদ্ধ হইল। বাৎসল্য রসে মেতে গেল, বাৎসল্য রসে মেতে গিয়ে বলছে, ঠিক আছে মা তুই কান্নাকাটি করিস না, তোর চোখের জল যেন হৃদয়টাকে একবারে ছিঁড়ে দিচ্ছে, আমি তোকে নিয়ে যাব। এই বলে তার দাস দাসীদের সঙ্গে নিয়ে বনে চিনি চলে গেল, সৈন্য সামন্তকে নিয়ে একটা বনে সুন্দর জায়গাতে দেখি বলছে, দেখ মা তুই এখানে খেলাধুলা কর, আমার মৃগয়াতে যাচ্ছি।
ओगो सखी गण संगे नये खेलते ना गिलु আর দৈবেরানি বন্ধ দেখো খণ্ডনে না গেল দৈবের চক্রান্ত কত খণ্ডন করা যায় না এই যে খেলতে 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 হঠাৎ দেখতে পেলো একটা মাটির ঢিপি সেই মাটির একটা ঢিপির মধ্যে দিয়ে দুটো যেন আলো জ্বলছে ওই আলো দুটো যেন বারে বারে ওই সুকন্যাকে গ্রাস করতে চাইছে আর ওই আলো দুটো সুকন্যা সহ্য করতে পারলো আলোর মধ্যে যখন বিঁধিবারে গেল যেমনি সেই দুটো কাঁটাকে নিয়ে গিয়ে বিঁধিতে দিয়েছে শনি তেরে ধারা তখন বহিতে না গেল ওগো দৈব ঝড় বৃষ্টি ভূমিকম্প হঠাৎ শুরু হয়ে গেল দাই গৌরমানন্দে যেমনি কাঁটা দুটো ওই আলোর মধ্যে প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি ভূমিকম্প ঝড় বৃষ্টি ভূমিকম্প এত সবল এর জন্য দায়ী হলো তোমার মেয়ে ওই সুকন্যা না কি করে ওই মাটি ঢিপিটার মধ্যে দুটো আলো কত মিটমিট করছিল আর তোমার মেয়ে কি করেছে দুটো বেল কাটা নিয়ে যেমন বিঁধিয়ে দিয়েছে রক্ত ঝরলো আর সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি বলে কোন কানে না ওই কানে ওগো ত্বরান্বিত করে রাজা সেটাই গমন করিল দৈবের চক্রান্ত দেখো খণ্ডনে না গেল যেখানটা মা একটা মাটির ঢিপি ছিল রাজা গিয়ে লক্ষ্য করে দেখলেন সেখানে আর মাটির ঢিপি নেই সেটা কি না চব্বন নামে একজন মহামুনি দীর্ঘদিন ধ্যানে বসেছিলেন এই যে দীর্ঘদিন প্রাণায়াম করতে করতে ধ্যানে বসেছে সর্ব শরীরটা একবারে উই মাটিতে ঢেকেছে দেখো সর্বাঙ্গ ওই মাটিতে থাকলে কি হবে এই চোখ দুটো তো তেল তেলে ভাবতে উই ধরতে পারছে না ওই চোখের আলো দুটো জল জল করছিল তাই যেমনি ওতে বিঁধে দিয়েছে সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি ভূমিকম্প আর ঝড় বৃষ্টি ভূমিকম্প যদি বৃষ্টি হয়ে যায় কি গো মা ওই মাটি কি গায়ে থাকবে সমস্ত ঝরে পড়ে গেল দেখতে পেলো ওই কাঁটা দুটো বেঁধা আছে অস্থি চর্মসাত এক মনি বসে বসে হা গোবিন্দ বলে ডাকছে চোখের জল চোখে তো রক্ত বইছে গোবিন্দকে ডেকে বলছে ও গো কোথায় আছো দয়াময় পতিত পাবন আমার বিনা দোষে চক্ষু গেল উপায় করো হয় এখনো তাহলে গোবিন্দের কাছে বিচার দিচ্ছে হে গোবিন্দ আমি তো তোমার নাম করছিলাম ধ্যান করছিলাম জপ করছিলাম তপ করছিলাম অকারণে আমার চোখ দুটো নষ্ট হয়ে গেল হে গোবিন্দ তুমি রাজা মনে মনে চিন্তা করলো এ সর্বমূল্যে তো আমার মেয়েই করেছে এখনো কাঁটা দুটো কাঁথা আছে রাজা তখন কি করলেন ওগো সাষ্টাঙ্গ হইয়া রাজা চরণে প্রণামে জানাইলু আর কর জোরে বিনতি করে এবারে বলিতে না গেল হে মুনিবর আমার মেয়ে তোমার চরণে অপরাধ করে ফেলেছে তুমি আমার মেয়েকে ক্ষমা করে দাও রাগান্বিত হয়ে মুনিবর বলছে দেখ দেখো মহারাজ তোমার মেয়ে যে আমার ক্ষতি করেছে এ ক্ষতির কোনো শেষ নেই লোক বলে না চোখ গেল তো সংসারে সব চলে গেল তাহলে সেই চোখ দুটো নষ্ট করেছে তোমার মেয়ে আমি তোমার মেয়েকে ক্ষমা করতে পারি না তা তুমি যদি একটা কাজ করতে পারো তাহলে ক্ষমা করতে পারি সমবেত ভক্ত মণ্ডলী কমিটির নির্দেশ হয়ে গেছে আর 10 মিনিটের মধ্যে ভাগবত সমাপ্ত করতে হবে কিন্তু যে পালাটা ধরেছে আপাতত 1.5 ঘন্টার কম হচ্ছে না খুব অল্প সময়ের মধ্যে নীলার শেষ করবেন আগে বলা ছিল যে টাইমটা দিয়েছিলেন সে টাইমটা এখন দিচ্ছে না যার জন্য নীলাটা তত ভাবে বর্ণনা করা যাচ্ছে না তাই অল্পতে
আপনাদের কিছু বর্ণনা করব শিগুরু নিদয় গৌতে আনন্দে। তখন রাজাকে বলছে শোনো রাজা, তুমি যদি একটা কর্ম করতে পারো এই কর্মের গতিতে কিন্তু তোমার আমি ক্ষমা করতে পারি না। কি না, আমার দুটো চোখ নষ্ট করেছে তোমার মেয়ে, তাই তুমি একটা কাজ করো। কি ওগো গন্ধর্ব মতে তাই আমায় তোমার কন্যা করো দান, তবে তো এই অভিশাপ হতে তুমি পাবে পরিত্রাণ। আনন্দে তোমার ওই কন্যাকে আমাকে সম্প্রদান করো, আমি ওর পানিগ্রহণ করতে চাই, ওর সঙ্গে আমার বিবাহ দিয়ে দাও। তাহলে বুঝুক পরের ক্ষতি করলে নিজের কতটা কষ্ট দুঃখ পেতে হবে। আমার চোখ নষ্ট করেছে, আমি যতদিন বাঁচবো আমার সেবা পরিচর্যা করে যাক, বুঝুক পরের ক্ষতি করলে কি। আর যদি তোমার মেয়েকে না সম্প্রদান করো তাহলে এই ক্রোধ দৃষ্টিতে তোমার এই রাজ্য একবার ভস্মীভূত হয়ে যাবে, সেখানে কেউ আর বাঁচবে না। এবারে চিন্তা করে দেখো তুমি কোন পথটা নেবে, আমার অভিশাপ নেবে না আমার নির্দেশ তুমি পালন করবে। শ্রীমৎ ভাগবতে সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলেছিলেন, পরীক্ষিত হরি দেও সদারাধ্য বিষ্ণু ভক্তি পরায়ণ, বিপদে নাম রুদ্র রূপ নাম ভেষজ কদাচন। বিপদ সময় একমাত্র বিপদ ভঞ্জন গোবিন্দর শরণাগত হলেই গোবিন্দ বিপদটাকে থেকে শান্তি পৌঁছে দেয়। আর গোবিন্দের শরণাগত যদি না হয় কোনোদিন আমরা বিপদ থেকে মুক্তি বা শান্তি পেতে পারবো না। শীঘ্র নিদয় তাই চোখের জল ফেলে সুখদেব মহারাজ পরীক্ষিত গোবিন্দকে ডাকছে, আমি কোন পথে যাব তাই বলছে, কোথায় দয়াময় হরি একবার পারে কর প্রভু বিপদ সাগরে, পারে কর প্রভু বিপদ সাগরে, ডুবে যে জীবন তোরি কোথায় দয়াময় হরি হরি গো, কোথায় দয়াময় হরি অনাথে বিনাথ তুমি দিনের দয়া, যার কে হনাই ভবে তুমি আছো তার, অনাথের নাথ তুমি দিনের দয়া, যার কে হনাই ভবে তুমি আছো তার, একবারে কোথায় আছো হরি মুকুন্দ মুরারি, কোথায় আছো হরি মুকুন্দ মুরারি, আজ ডুবে যে জীবন তোরি কোথায় দয়াময় হরি হরি গো, কোথায় দয়াময় হরি হরি গো, কোথায় দয়াময় হরি। অনাদের আদি গোবিন্দকে শরণাগত হলেন, বুদ্ধি রূপের সংস্থিতা ভগবানকে ডাকলে আমাদের মাথায় একটা বুদ্ধি পাঠিয়ে বিপদটা উদ্ধার করে দেন। তাহলে ভগবান মাথায় একটা বুদ্ধি পাঠিয়ে দিল, হাতটা জোড়ে করে সজ্জাদি রাজা বলছে, হে মুনিবর আমি আমার কন্যাকে আপনার হাতে সম্প্রদান করে দেব, আমার কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা থাকবে না, একের পাপের জন্য আমার প্রজারা কেন কষ্ট পাবে। এই তো বলছেন কন্যাকে না দান করলে আপনার ক্রোধ দৃষ্টিতে আমার রাজ্য ভস্মীভূত হয়ে যাবে, তাহলে এক কন্যাকে ত্যাগ করলে আমার হাজার হাজার প্রজা সন্তান তারা তো বাঁচবে, তাই স্বেচ্ছায় আমি গন্ধর্ব মতে আমার কন্যাকে তোমায় দান করে দিলাম। ওগো কন্যা দান করে রাজা গৃহে রাজপ্রাসাদে ফিরে গেল, দেখিতে দেখিতে 10 বছর অতীত হইল, দেখতে দেখতে 10 বছর চলে গেল। তাহলে মেয়েটা এই সুকন্যা তখন পূর্ণ যুবতী হয়েছে, একদিন বসে বসে
চব্বনমণি ভাবছে এ আমি রাগের বশীভূত করে কি করলাম। সমবেত ভক্তমণ্ডলী, যে কোনো কাজটা করতে হলে একটু ভেবে চিন্তে করতে হয়। গোবিন্দ ভজন সাধনের পথে ছজন শত্রু আমাদের প্রত্যেকের শরীরে আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই ছজনই গোবিন্দ ভজন সাধনে বাধা দেয়। সেদিন আমি ক্রোধের জ্বলে গিয়ে এই মেয়েটার প্রাণিগ্রহণ করেছি, কিন্তু ক্রোধ যে এত বিষময় হবে আমি কিন্তু বুঝতে পারি নাই। মেয়েটা স্বামীকে নামায় সেবা করছে, কিন্তু আমি তার কি করছি, প্রতিদান কি দিচ্ছি? দেখতে দেখতে মেয়েটা পূর্ণ যুবতী হয়েছে, আমি বৃদ্ধ হয়ে তার মনোবাসনা পূর্ণ করতে পারছি না। এর থাকতে আমার বেঁচে থাকা মরে যাওয়াটাই ভালো। নিত্য নিত্য চোখের জল ফেলে খণ্ডনে না গেল। আরে হেন কালে অশ্বিনী কুমার দশায় কুটিরের পাশ দিয়ে গমন করিতে না গেল। দেবতাদের চিকিৎসক, আমাদের রোগ ব্যাধি হলে যেমন ডাক্তার বাবুর কাছে যায়, দেবতাদের কোনো অসুখ বিসুখ হলে এদের চিকিৎসা করে অশ্বিনী কুমার দয়। এই দুজন যাচ্ছে, হঠাৎ শব্দ পেয়ে মণিবর বলছে কে যায়? না আমরা অশ্বিনী কুমার দয়, দেবতাদের চিকিৎসক। শোনো শোনো শোনো, ডেকেছে, ডেকে বলছে হ্যাঁ গো তোমরা তো দেবতাদের চিকিৎসা করো, আমার একটু চিকিৎসা করে দাও না। না তোমার কি হয়েছে বলো। না আমার ওই চোখ দুটো ভালো করে দিতে হবে, আর এই বৃদ্ধ থেকে আমাকে যৌবনটা ফিরে দিতে হবে। তুমি তো দেখতে পাচ্ছ আমার এই কুটিরে আমার পুরনো যুবতী স্ত্রী রয়েছে, তাহলে আমার দেহটা যদি পুরনো যুবকে পৌঁছে দাও তাহলে আমার স্ত্রীর সঙ্গে মনোবাসন মনোবিশ্বাস ঠিক থাকবে, আর চোখ দুটো সুন্দর করে দিলে আমি শান্তিতে সংসার দেখতে পাবো। অশ্বিনী কুমার দয় বলছে দেখো দেখো তোমার মনোবাসনা পূর্ণ করে এই ব্যাধি দুটো সারিয়ে আমরা দিতে পারি, বিনিময় তো কিছু দিতে হবে। সমান বলে না, গুরু ছাড়া গতি নেই আর কড়ি ছাড়া হাট নেই। হাটে যাবেন যদি পয়সা কড়ি না থাকে বাজার কেনাকাটা হবে না। আমি সেই রূপ, তোমার আমি মনোবাসনা পূর্ণ করতে পারি, তুমি আমায় কে দেবে বলো না, তুমি কি চাও? তখন বলছে আজ থেকে তোমার পূর্ণাঙ্গ দেহ ফিরে পাওয়ার পর যত যজ্ঞ করবে ওই যজ্ঞের অগ্রভাগটা দেবরাজ ইন্দ্রকে না দিয়ে যদি তুমি আমাদের দাও তাহলে তোমাকে ব্যাধি মুক্ত করে দিতে পারি। শিগরণে মনিবর মনে মনে চিন্তা করলো সত্যি তো সমস্ত যজ্ঞের অগ্রভাগ দেবরাজ ইন্দ্রকে দেওয়া হয়, ঠিক আছে ব্যাধি যদি মুক্ত হয়ে যায় আমি কথা দিলাম আমি সুস্থ শরীরে যতগুলো যজ্ঞ করব আমি যজ্ঞের অগ্রভাগ দেবরাজ ইন্দ্রকে না দিয়ে তোমায় দান করব। আনন্দিত অশ্বিনী কুমার আনন্দিত হইল। এবারে মুনির সামনে পত্নী সুকন্যাকে ত্বরান্বিত যে ডাকিল, সুকন্যাকে ডাকছে শোনো মা তুমি শোনো 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 শোনো, তোমার স্বামী যদি চোখ ফিরে দিই এই বৃদ্ধ দেহ থেকে যে সুন্দর দেহটা যৌবন দেহটা দিয়ে দিই তুমি শান্তি তো? বলে কে না শান্তি হবে, স্বামী চোখ ফিরে পাবে বৃদ্ধ দেহ থেকে যৌবন দেহ পাবে এ তো খুব আনন্দের কথা। না তাহলে তোমায় মা একটা কাজ করতে হবে। না কি? না তোমার এই বৃদ্ধ স্বামীকে ওই সরোবরে গঙ্গার তীরে গিয়ে ওই সরোবরে একটু চান করাতে হবে, আর চান করিয়ে দিলেই দেখবে সুস্থ হয়ে যাবে। না তাহলে আমি কি করে চান করবো, আমি তুলতেই পারছি না, বৃদ্ধ হয়েছে। বলে ঠিক আছে তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি খালি অনুমতিটা দাও। আর যেমনি সুকন্যা অনুমতি দিয়েছে অশ্বিনী কুমার তার হাতে ধরিল, বহু কষ্ট করে নিয়ে সেই সরোবরের তীরে উপনীত হইল। বৃদ্ধ চম্বন মণিকে নিয়ে তিনজনে জলেতে নামিল, আর জলে চান করে যখন তিনজন পাড়ে গেল তিনজন একই রকম হয়ে গেল। এই যে অশ্বিনী কুমার দয় মানে দুজন, আর চব্বন মণি অতি বৃদ্ধ ছিলেন একজন, কজন হলো মা? তিনজন। তিনজন জলে গিয়ে যেমনি ডুবটা দিয়ে উঠেছে দেখা গেল তিনজন একই রকম দেখতে, হাসতে হাসতে নদীর ওই সরোবরের কুলে এসেছে। সুকন্যাকে বলছে সুকন্যা, তিনজন একই সঙ্গে বলছে সুকন্যা এই যে তিনজন জলে গিয়েছিলাম তিনজন উঠেছি, এই তিনজনের মধ্যে তোমার স্বামীকে যদি চিনতে পারো
তাহলে তোমার মনোবাসনা পূর্ণ হবে, আর যদি না চিনতে পারো তোমার কোনোদিন মনোবাসনা পূর্ণ হবে না, আবার পূর্ণরূপ ব্যাধিতে ফিরে যাবে। শ্রীগুরুনি রায় সুকন্যা মনে মনে চিন্তা করলো এও তো এক বিপদ। চোখটা বন্ধ করে অন্তর্যামী গোবিন্দকে বলছে, হে গোবিন্দ হে দয়াময়, ও গো আমি যদি সতী হই, ও গো দয়াময় কৃপা করে কৃপা বরিশন করহ সত্তর, আমি যদি সত্যই সতী হয়ে থাকি, রাজার কন্যা হয়ে দেখো এই বৃদ্ধ অন্ধ স্বামীকে আমি প্রতিপালিত করছি, কোনোদিন কোনো অনাদর করি না। তাই বলছি হে ঠাকুর, সত্যি যদি আমি প্রতিজ্ঞতা হয়ে সতী সাধ্বী হয়ে স্বামীর সেবা করে থাকি, তুমি আমার সম্পূর্ণ করে দাও। অন্তর্যামী গোবিন্দকে ডাকছে, আর সঙ্গে সঙ্গে মনে মনে যোগমায়াকে ডাকছে, যোগমায়াকে জগৎ জননী দেবী দুর্গাকে বল ডাকছে, এ মা তুমি আমার অংশ সম্ভূতা, তোমার থেকে তো সব নারীর সৃষ্টি হয়েছে, তুমি যেমন সতী প্রতিনিন্দা না সহ্য করতে পেরে তুমি যেমন যেমন দেহটাকে বিসর্জন করেছিল, মা গো আমি তোমার কাছে কৃপা বরিশন চাইছি, তুমি আমার সতীত্ব রক্ষা করতে তুমি আমায় কৃপা দৃষ্টি দাও, কি করলে আমি আমার পতিকে চিনতে পারবো। ও গো নয়নে জলে মুখ বাঁচাইয়া সুকন্যা ডাকিতে না গেল, যোগ মায়াকে দিয়ে এবার তার মনোবাসনা পূর্ণ করে দিল। হৃদয় গৌরবানন্দে দেখো জগৎ জননী দেবী দুর্গা অর্থাৎ আমাদের মা বাসন্তী মায়ের মন্দিরে এসেছি, এই যোগ মায়া না কৃপা করলে তো কোনো মায়া মুক্ত হবে না, তাই ভগবান যোগ মায়াকে দিয়ে যোগটা কাটিয়ে দিল। এই যে চোখ বন্ধ করে কাঁদছিল, চোখটা যেমনি চোখটা খুলে দেখলো যে তিনজনের মধ্যে এই যে রৌদ্রের ছায়াটা পড়ে না, দাঁড়িয়ে থাকলে রৌদ্রের ছায়া পড়ে, দেখা গেল দুজনের ছায়া পড়ে নাই, একজনের ছায়া পড়েছে। আর যেমনি একজনের ছায়া পড়েছে মনে মনে চিন্তা করছেন, এরা হলো দেবতা অশ্বিনী কুমার, এরা দেবতা, এদের তো ছায়া পড়ার কোনো কথা নয়, যখন এরই ছায়া পড়েছে এই হবে আমার স্বামী দেবতা। ওকে ত্বরান্বিত করে গিয়ে চরণে পড়িল, আর দুজনে অশ্বিনী কুমার দয় দুটো হস্ত তার মস্তকে দিয়ে আশীর্বাদ কইল। দেখো আশীর্বাদ হয়ে গেল, বলছে মা তোমার মনোবাসনা পূর্ণ হয়েছে, তুমি তোমার স্বামীকে ঠিক চিনতে পেরে তার চরণাশ্রিত হয়েছ, সুখে স্বচ্ছন্দে সংসার করো। চলে গেল। এইবারে রাজা মনে মনে চিন্তা করছে, সর্জাতি রাজা বৃদ্ধ হয়েছে, আর তো কদিন থাকবো, তীর্থ পর্যটনে চলে যাব, যাওয়ার পথে একবার মেয়েটাকে দেখে যাব। এ বলে বনে মেয়েকে দেখতে এসেছে, আর মেয়ে কি করেছে, মেয়ের স্বামী দেবতা কি হয়েছে, যুবক হয়েছে, তো ওই স্বামীর কোলে মাথাটা দিয়ে নানা রসাল অপন করছে। অগর অদূর হইতে মনি রাজা যখন দেখিবারে পেলু, অপবিত্র কুলোটা অসতী বলে তারে গালমন্দ কইল। রাজা মনে মনে চিন্তা করছে, আমার মেয়েটা এত অপবিত্র হয়ে গেল, অসতী হয়ে গেল, কুলোটা হয়ে গেল, আমি একটা বৃদ্ধার হাতে আমার মেয়েকে সম্প্রদান করে গিয়েছিলাম, হয়তো এতদিন আর বেঁচে নেই, তা বলে আমার মেয়েটা একটা উপবতী নিয়ে আনন্দ করছে, এর মুখ দেখব না। ও গো রাগান্বিত হয়ে রাজা গমন করিল, দৈবের নিবন্ধ দেখো খণ্ডনে না গেল। এইবার সুকন্যা তার স্বামীকে বলছে, দেখো দেখো পিতা আমাদের মনে দেখতে পাচ্ছে না, চলো তো গিয়ে পথটা ঘেরি। ত্বরান্বিত করে তারা পথে যে ঘিরিল, আর প্রণাম করবার জন্য সুকন্যা যখন চরণের কাছে গেল প্রণাম করতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে রাজা বলছে, এই অপবিত্রা কুলোটা তুই আমায় প্রণাম করবি না, তুই ছুলে আমার দেহটা অপবিত্র হয়ে যাবে, আমি তীর্থ পর্যটনে বেরিয়েছি। ওগো নানাভাবে গালমন্দ করিতে না গেল, চব্বন মুনি হাসিতে হাসতে গিয়ে রাজার সম্মুখে এবারে বলিতে না গেল, রাজার সামনে গিয়ে বলছে, শোনো পিতা তোমার মেয়ে অসতী, কুলোটা অপবিত্র নয়, তোমার মেয়ে সতী ছিল বলে, পতিব্রতা ছিল বলে আমি বৃদ্ধ থেকে যৌবন ফিরে পেয়েছি, তোমার মেয়ের কৃপাতে আমি চোখ দুটো ফেলে পেয়েছি, তোমার মেয়ে একবার সতী সাধ্বী রমণী।
সর্বজাতির কথা শুনে মনে আনন্দ হইল। সজ্জাতি রাজার চরণ তলে চব্বন মুনি এবার নিবেদন কইল, এবার নিবেদন করছে, বলো বাবা তুমি কোথায় বেরিয়েছ? না আমি রাজ্য পর্যটন রাজ্য মন্ত্রীর উপর ভাত দিয়ে আমি তীর্থ পর্যটনে বেরিয়েছি, আর আমি ফিরব না। সজ্জাতি রাজা বলছে, সজ্জাতি রাজাকে বলছে, মহারাজ তুমি কোনো দুঃখ করো না, তুমি যদি ঘরে ফিরে যাও আমি কথা দিচ্ছি তোমার রাজপ্রাসাদকে আমি পুত্রেষ্টির যোগ্য করে তোমার মনোবাসনা পূর্ণ করব, তোমার কোনে কোনো দুঃখ রাখবো না। রাজা তখন চিন্তা করলো, বা যে মনি বৃদ্ধ থেকে যৌবন ফিরে পেতে পারে, অন্ধ থেকে ভালো চোখ ফিরে পেতে পারে, তাহলে যোগ্য করলে কেন আমার পুত্র হবে না? ওগো রথে করে তাদের আজি রাজপ্রাসাদে নিয়ে গেল, আর পুত্রেষ্টির যজ্ঞ তখন শুরু যে করিল। যজ্ঞেতে যখন আজি চরু উৎপা দিল, আর রানীকে সেই চরু তখন সেবা করাইল, রানীকে সেই চরুটা সেবা করিয়ে দিল। আর এখানে দেবরাজ এসে বলছে, সর্জাতি তুমি তো যজ্ঞ করেছ, অগ্রভাগটা আমাকে দাও। আর এখানে অশ্বিনী কুমার দাস বলছে, হে মুনিবর তোমার দৌবন ফিরিয়ে দিয়েছি, চোখ ফিরিয়ে দিয়েছি, ওই অগ্রভাগটা আমায় দাও। সত্য রক্ষা হেতু চব্বন মুনি অশ্বিনী কুমার হাতে সেই বস্তু তুলে দিল, আর রাগান্বিত হয়ে ইন্দ্র তখন বজ্র ক্ষেপণ করবে বলে দাঁড়াইয়ে উঠিল। এবার ইন্দ্র রেগে উঠেছে, বজ্র ক্ষেপণ করে সংসারটা ধ্বংস করবে। ঠিক মতো সময়ে চব্বন মুনি, দেখো আমি কথা দিয়েছি এদেরকে আমি যজ্ঞের প্রথম ভাগটা দেব, এরপরে তুমি পাবে। বলে, না আমি দেবরাজ ইন্দ্র, আমাকে অগ্রভাগ দিতে হবে, নাহলে তোমাকে বজ্র ক্ষেপণ করব। চব্বন মুনি বলছে, দেখো তুমি কোনো মতে আমায় করতে পারবে না, কেন না সত্য রক্ষা করেছি এদেরকে আমি যজ্ঞের অগ্রভাগ দেব, আর তুমি যদি আমায় বজ্র পতন করবো, সত্যই যদি আমি গোবিন্দ চরণে ফুল তুলসী দিয়ে তাকে নিত্য ত্রিসন্ধ্যা গায়ত্রী করি, ওগো যেমন হবে তুমি হস্ত তুলিছ এখনো, ওই তোলা হস্ত থাকবে থাকবে তোমার নামই বে না যে কখনো, ওই যে বজ্র ক্ষেপণ করবে বলে হাত দুটো তুলেছ, হাতটি তুলাই দেখে যাবে কোনো মতো পড়বে নামবে না। দৈবের নিবন্ধ কবু খণ্ড নেনা গেল, আর দেবরাজেন্দ্র তখন লজ্জাতে পড়িল, দেবরাজেন্দ্র লজ্জায় পড়েছে, সত্যি হাত দুটো তুলেছিল আর নামছে না। মুনিবরকে বলছে, মুনিবর আজ থেকে যত যজ্ঞ হবে তুমি অগ্রভাগগুলো ওদের দিয়ে তারপর আমাকে দেবে, শুধু হাত দুটো নামিয়ে দাও। ভক্তির বলেতে ইন্দ্রের হাত নিম্নস্থ করিল, আরে ভাগ নিয়ে দেবরাজেন্দ্র তখন ইন্দ্রালয়ে চলে গেল। তাহলে দেখো ভাগটা নিয়ে দেবরাজেন্দ্র চলে গেল, আর এখানে কিছুদিন পরে রানী সন্তান সম্ভবা হলেন, এক সন্তান লাভ করলো। রাজা সেই সন্তানের মুখ দেখে জনার্দনের মন্দিরে গিয়ে গোবিন্দের গুণানুগুণ কীর্তন করছে, আনন্দ নব ঘন শ্যাম হৃদি সুন্দর নয়নাভিরাম, চরণে শরণ নিলাম ধন্য এ ত্রিভুবন ধাম, আনন্দ নব ঘন শ্যাম হৃদি সুন্দর নয়নাভিরাম, চরণে শরণ নিলাম আমার ধন্য এ ত্রিভুবন ধাম, আমার আনন্দ নব ঘন শ্যাম প্রীতি সুন্দর নয়নাভিরাম, চরণে শরণ নিলাম আমার ধন্য এ ত্রিভুবন ধাম, আনন্দ নব ঘন শ্যাম কৃষ্ণ কেশব মুরারী,
नामेत पाए मुख धाम आनंद नवगन से हृदय सुंदर नयन विराम चरण शरण नीलाम अमर धन्य ए त्रिभुवन धाम आनंद नवगन से हृदय सुंदर नयन विराम चरण शरण नीलाम अमर धन्य ए त्रिभुवन धाम आनंद नवगन सुंदर नयन विराम चरण शरण नीलाम अमर धन्य ए त्रिभुवन धाम धन्य ए त्रिभुवन धाम सुगुरु निदाई गौतमानंदे सुखदेव गोस्वामी परीक्षित के बोलचे सुनले तो बाबा एक मणि एक धने सत्य रक्षा करछिल बोले राजार सन्तान लाभ करलो তাহলে তুমিও যদি এক মনে এক ধ্যানে এক চিত্তে শ্রীমদ ভাগবত কংস শ্রবণ করে যাও তুমি ব্রহ্মসাপ থেকে মুক্তি পেয়ে গোবিন্দ চরণ লাভ করতে পারবে। সমবেত ভক্ত মণ্ডলী, আমাদের সময় এখন সমাপ্তির পথে, এরপরে তুলসী পরিক্রমা হবে, তারপরে আপনাদের কাছে সুন্দরভাবে কীর্তন গান পরিবেশন হবেন, আপনার শ্রবণ করবেন। তাই এইখানে রহিল আজি ভাগবত লহরি, আর পূর্ণিত বদনে বলুন সবাই নিতাই গৌর হরি, নারায়ণ পরাক্ষর নারায়ণ পরবেদ নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি রাম নারায়ণ তো মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন হরে মুরারে মধুগৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যোগ্রেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রীগুরু নিদায় গৌর প্রেমানন্দে হরে হরে।